আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কম্পিউটারে যদি ফটো এডিট করার জন্য ফটোশপ বা কোনো ধরনের ফটো এডিটিং সফটওয়্যার না থাকে, তাহলে আপনি কিন্তু উইন্ডোজের যে ফটোস অপশনটা আছে, মানে উইন্ডোজের যে ডিফল্ট ফটো ভিউয়ার যেটা আর কি, সেটা দিয়ে কিন্তু চাইলে আপনি আপনার ফটো এডিট করতে পারেন। ফটো এডিটিং এর যে বেসিক কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন এটার মাধ্যমে। অর্থাৎ এই যেমন আমার একটা ফটো, মনে করেন এই ফটোটা আমি ওপেন করলে যে ফটোস এর মাধ্যমে ওপেন হলো এখানে দেখতে পাচ্ছেন। আবার যদি আমি এখান থেকে দেখাই, দেখুন এখানে স্টার্টে গিয়ে এই যে এখানে ফটোস অপশনটা দেখতে পাচ্ছেন, যে ফটোস, এই ফটোসে ক্লিক করলে এখানে যে ফটোসটা ওপেন হলো। তো উইন্ডোজের এই ফটোসের মাধ্যমে কিভাবে আপনারা কোনো ফটো এডিট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে আমার এই ফটোটা কিন্তু ক্লিক করলে কিন্তু এখানে যে ফটোসে ওপেন হলো। এখানে যদি আপনার ফটোসে ওপেন না হয়, তাহলে আপনি কি করবেন, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে ওপেন হইতে গিয়ে এই যে এখান থেকে ফটোসে ক্লিক করবেন। যদি এই লিস্টের মধ্যে না থাকে, তাহলে চুজ অ্যানাদার অ্যাপ এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ফটোসে ওপেন করবেন। তো যাই হোক, আমি এই ফটোটা ওপেন করতেছি। ফটোটা ওপেন করার পরে এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এডিট অপশন, এই যে এডিট অপশন, এই এডিট অপশনে আমি ক্লিক করব। তো এখন দেখুন এখানে উপরে বিভিন্ন অপশনগুলো রয়েছে এডিট করার জন্য। তো আমি দেখুন প্রথমে রয়েছে ক্রপের মধ্যে, তো আমি চাইলে এখান থেকে ছবিটা ক্রপ করতে পারবো। আমি একটু ক্রপ করতেছি, ছবিটা ক্রপ করলাম। এখন চাইলে এটা আমি, এই যে দেখুন এখানে নিচে কিছু অপশন আছে, যেমন যে রোটেট করতে পারবো বিভিন্নভাবে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ছবিটা বিভিন্নভাবে রোটেট করতে পারতেছি। তারপর এখানে বিভিন্ন মাপ আছে কিন্তু, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলে এই যে বিভিন্ন মাপ আছে, এই মাপ অনুযায়ী কিন্তু আমি, এই রেশিও অনুযায়ী কিন্তু আমি ছবিটা ক্রপ করতে পারি। যেখানে যেমন আমি এটাই ক্লিক করি, এরকম হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, আমি ফ্রিভাবে যেটা দিয়েছিলাম সেটাই দিচ্ছি, ডানে ক্লিক করতেছি। তো তারপরে এখানে আরও কিছু অপশন আছে, যেমন এই যে ফ্লিপ করতে পারি হরিজন্টালি বা ভার্টিক্যালি। দেখুন এখানে আমি ক্লিক করলেই যে এদিকে ফ্লিপ হলো, আবার দিকে ক্লিক করলে যে এরকম ফ্লিপ হলো। তো যাই হোক, তারপর এখানে আমি এই যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে যাচ্ছি। দেখুন তো এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু বেসিক অপশন রয়েছে, মানে ফটোর কালার কালেকশনের জন্য যে বেসিক অপশনগুলো সেগুলো এখানে রয়েছে। যেমন আমি এই যে ব্রাইটনেসটা এখান থেকে একটু বাড়াতে পারি, এক্সপোজারটা বাড়াতে পারি, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, হাইলাইট একটু কমিয়ে দিলাম, শ্যাডোস একটু বাড়িয়ে দিলাম, এরকম ফটো এডিটের যে বেসিক অপশনগুলো, এই যে স্যাচুরেশন এখান থেকে কমাতে বাড়াতে পারি, ঠিক আছে। ফটো এডিটের যে বেসিক অপশনগুলো সেগুলো এখানে আছে। এখানে আমরা উপরে চলে আসি ফিল্টারে, এখানে কিছু ফিল্টার আছে, সেই ফিল্টারগুলো চাইলে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন যদি আপনার পছন্দ হয়। যেমন আমি যদি এটা যদি ক্লিক করি, দেখুন এরকম একটু কালার টোনটা চেঞ্জ হলো। যাই হোক, এটা আসলে আপনার ফটো অনুযায়ী, আসলে যদি আপনার ফটোর সাথে মানানসই হয় বা আপনার যদি ভালো লাগে বা আপনি যদি করতে চান সেক্ষেত্রে করতে পারেন। যাই হোক, আমি অরিজিনাল রাখতেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো ইনহ্যান্স একটা অপশন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ফটোটা অটো ইনহ্যান্স হলো। এখানে আবার এটা আমি একটু কমাতে বাড়াতে পারি ইনহ্যান্সটা। তো তারপর এখানে উপর দেখতে পাচ্ছেন মার্ক আপ, এখানে মার্ক আপের মধ্যে এসে এই যে নিচে কিছু মার্কার আছে, এখানে কিন্তু সাপোজ আমি এখান থেকে লাল কালারটা সিলেক্ট করে এই যে কোনো কিছু এরকম মার্ক করতে পারি। তো মার্ক করার পরে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আন্ডু রিডু অপশন আছে, আমি কিন্তু আন্ডু রিডু করতে পারি। এখানে যে আন্ডু করলাম, এখানে এবার দিলে যে রিডু, ঠিক আছে, বাম পাশে আন্ডু রিডু অপশন আছে। মার্কারগুলোর কিন্তু এখানে বিভিন্ন স্টাইল আছে, এই যে মার্কারগুলো বিভিন্ন স্টাইল এখানে আছে। যাই হোক, তারপরে এখানে আমি চলে আসতেছি ইরেজ অপশনে, উপরে দেখতে পাচ্ছেন ইরেজ, ইরেজ অপশনে চলে আসতেছি। তো এখানে এটা ইরেজ, অর্থাৎ এটা কিন্তু, মানে ইরেজ অর্থাৎ জেনারেটিভ ইরেজ। দেখুন এখানে লেখা আছে জেনারেটিভ ইরেজ, অর্থাৎ আমরা কোনো কিছু অবজেক্ট দেখা আছে রিমুভ করতে পারি ছবি থেকে। যেমন এই ছবিটার ক্ষেত্রে আসলে এখানে কোনো অবজেক্ট নেই যে আমি রিমুভ করে দেখাবো। এখানে যেমন আমরা মুখের দাগ দূর করার জন্য এটা ব্যবহার করতে পারি। যেমন দেখুন আমি, দেখুন আমি মুখের এখানে জুম করে সাপোজ এই যে দাগটুকু আমি সাপোজ দূর করবো, তো এর জন্য দেখুন আমি ব্রাশ সাইজটা ছোটো করলাম, ছোটো করে এখানে একটা ক্লিক করতেছি। দেখুন একটু প্রসেসিং হচ্ছে, দেখুন প্রসেসিং হওয়ার পর দেখুন এই মুখের দাগটা কিন্তু দূর হয়ে গেল। সাপোজ আমি এই দাগটা দূর করবো, এখানে একটা ক্লিক করলাম, দেখুন এই যে এটা কিন্তু দাগটা কিন্তু এখান থেকে দূর হয়ে গেল, ঠিক আছে। এরকম করে আমরা মুখের দাগ উঠাতে পারবো বা ব্রাশ সাইজ বড় করে নিয়ে ছবিতে যদি কোনো অবজেক্ট থাকে সে অবজেক্ট কিন্তু আমরা উঠাতে পারবো। যেমন দেখুন আমি ডেস্কটপে আরেকটা ছবি, দেখুন আমি এই ছবিটা ওপেন করতেছি, এই ছবিটা ওপেন করে দেখুন এটাও আমি এখান থেকে এডিটে ক্লিক করতেছি। এডিটে ক্লিক করলে এখান থেকে আমি দেখুন ইরেজে যাচ্ছি, ইরেজে গিয়ে আমি সাপোজ এখানে যে পাশে বাইকটা রয়েছে বাইকটা সাপোজ আমি ইরেজ করে দেবো এখান থেকে। দেখুন আমি এখানে ব্রাশ সাইজটা একটু আর একটু ছোটো করে নিচ্ছি, আমি ছোটো করে নিয়ে দেখুন এখানে আমি প্রথমে এইটুকু ক্লিক করতেছি, একটু লোডিং হবে কিছুক্ষণ, দেখুন এটা মুছে গেল। এইবার এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি, এই বাইকের অংশটুকু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে বাইকটা রিমুভ হয়ে গেল, মানে অবজেক্টটা আমরা কত সুন্দরভাবে রিমুভ করতে পারতেছি। এভাবে আমরা এই ইরেজ টুল দিয়ে কিন্তু আমরা যে কোনো অবজেক্ট ছবি থেকে রিমুভ করতে পারবো, ঠিক আছে। তো আর এখন আমরা আগেরটাই ফিরে আসলাম আবার। তো তারপর দেখুন এখানে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার করতে পারি, রিমুভ করতে পারি এবং রিপ্লেস করতে পারি। তো যাই হোক, প্রথমে দেখুন ব্লার। তো আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আসলে এমনিতেই ব্লার আছে, তো এই কারণে অতটা হয়তো বোঝা যাবে না। তারপরও দেখুন খেয়াল করুন আমি যেটা অনেকটা বাড়িয়ে দিই। তো আমার ছবিতে যদি পিছনে আগে থেকে ব্লার না থাকতো ব্যাকগ্রাউন্ডটা, তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারতেন। যাই হোক, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন ব্যাকগ্রাউন্ড ব্রাশ টুল, এটা অফ আছে। আমি যদি এখানে অন করে দিই এটা, দেখুন এখানে তো আমার ব্যাকগ্রাউন্ডটা অটো ধরে নিয়েছে, ঠিক আছে। তো যদি কোনো কিছু ভুল ভাল ধরে দেখাচ্ছে
এই ব্যাকগ্রাউন্ডটা ধরতে পারে না ঠিকমতো, বডির মধ্যে চলে আসছে বা বডির বাইরে চলে গেছে, তখন সেক্ষেত্রে আমরা মানে যেখানে অ্যাড মাস্ক এখানে ক্লিক করে দেখা যাচ্ছে যে আমাদের বডির বাইরে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমরা এরকম এখান থেকে ক্লিক করে সেই অংশ যেটুকু বাইরে চলে গেছে সেটুকু এরকম দেখে দিতে পারি। তো আমি এখানে আন্ডু করতেছি। তারপর যেমন রিমুভ মাস্ক, ব্যাকগ্রাউন্ডের যে যে অংশটা ধরেছে এটা যদি আমাদের বডির ভেতরে চলে আসে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এখান থেকে এই যে এরকম রিমুভ করে দিতে পারি, কোনো অংশ এরকম রিমুভ করে দিতে পারি। মানে আমরা ম্যানুয়ালি এই কাজটা করতে পারবো এই অপশনের মাধ্যমে, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতেছি, অথবা এখানে যে উপরে বাম পাশে আন্ডু রিডু অপশন আছে, তারপর এখানে ব্রাশ সফটনেস আমরা কমাতে বাড়াতে পারি, তারপর এখানে রিসেট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিসেট হয়ে যাবে আবার। তারপর এখানে আছে রিমুভ, এই জিনিসটা সব থেকে বেশি কাজে লাগবে আমার মনে হয়। তো রিমুভ অপশনটা এখানে যদি ক্লিক করি দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। তারপর এখানে আছে হচ্ছে রিপ্লেস, তো আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিপ্লেস করে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে পারি। তো এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো কালার এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, কিন্তু আপনি আলাদা কোনো ফটো এনে আপনি এই ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন না, সেরকম কোনো অপশন আসলে এখানে নেই। যাই হোক, তো আপনি যে কোনো একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা পূরণ করতে পারবেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করতেছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভই থাক। তো এখন আমাদের সব কাজ হয়ে গেলে এখন এখান থেকে এই যে উপরে সেভ অপশন এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে এখানে সেভ অ্যাজ কপিতে ক্লিক করলে ইউজ পিএনজি ফরম্যাট টু প্রিজার্ভ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। সেভে ক্লিক করলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ইট উইল সেভ ইউর ইমেজ উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেভ হবে কারণ হচ্ছে আমাদের এই ছবিটা তো জেপিজি ফাইল আছে, এখানে আমরা যদি এর উপরে আবার সেভ করি ঠিক আছে তাহলে তো জেপিজি ফাইলের মধ্যে সেভ হবে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে না, পিএনজি আকারে হবে না। তো এই কারণে আর এখানে আছে ক্লিপবোর্ড, এখানে আমরা কপি টু ক্লিপবোর্ড মানে ক্লিপবোর্ডে কপি করে রাখতে পারি। তো যাই হোক, আমরা এখানে এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এখন এখানে এটা যদি আমি পিএনজি আকারে সেভ করতে চাই তাহলে দেখুন কি করবো, যে সেভ অ্যাজ কপি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেখুন এখানে কিন্তু পিএনজি অটোমেটিক নিয়ে নিয়েছে, আপনি চাইলে অন্য ফরম্যাটেও এখান থেকে সেভ করতে পারেন। যাই হোক, তো তারপর এখানে আমি সাপোজ ডেস্কটপে, তো ডেস্কটপে এখন আমি এখানে আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন, ডেস্কটপে এখন আমি এখানে সেভে ক্লিক করতেছি। তো দেখুন আমার ফটোটা সেভ হয়ে গিয়েছে ডেস্কটপে, সেভ হয়ে ওপেন হয়েছে, দেখুন আমি এই যে আমার পিএনজি ফাইলটা, এই যে আমার পিএনজি ফাইলটা এখানে সেভ হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা উইন্ডোজের এই ফটোসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফটোগুলো এডিট করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।